আসন জানিয়ে বিভাগীয় আন্তর্জালিক আলোচনা চক্রের বিষয়ে আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরতে চলেছি। আজকের আলোচনা চক্রের মাননীয় বক্তা হলেন অধ্যাপক সৌভিক মুখোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান। আদি মধ্যযুগীয় দক্ষিণ ভারতের ইতিহাস ও অষ্টাদশ শতকের ভারতীয় ইতিহাস বিষয়ে এক প্রথিতযশা বিশেষজ্ঞ রূপে সুপরিচিত। পূর্বে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা কর্মে নিযুক্ত ছিলেন। আলোচনা চক্রটির বিষয় হল ইতিহাস লেখার গল্প 18 থেকে 20 শতক। এখন আমি আর কালক্ষেপ না করে কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহোদয়াকে সনির্বন্ধ অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করার জন্য। ম্যাডাম প্লিজ। প্রিন্সিপাল ম্যাম, হ্যাঁ, ম্যাডাম, এবার তো আপনি ওয়েলকাম অ্যাড্রেস দেবেন। আমি অধ্যাপক সৌভিক মুখোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি তার মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা অংশ আমাদের জন্য রেখেছেন, যাতে আমরা ইতিহাসকে গল্পের মতো করে কিছুটা তার রসাস্বাদন করতে পারি। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এযাবৎ বহু আন্তর্জালিক এবং বহু এক্সটেনশন লেকচার করেছে। আজকের এক্সটেনশন লেকচার ডক্টর মধুমিতা মণ্ডল এবং ডক্টর শ্রেয়সী ঘোষের উদ্যোগে একটি অন্য রূপ গ্রহণ করবে বলে আমার ধারণা, কারণ এই বিশেষ লেকচারটি ইতিহাসকে গল্পের ছলে বুঝে নেওয়ার একটা প্রয়াস। আমি জানি না কোনো ভারী তত্ত্বকথা পাবো কিনা, তবে গল্প একটা অত্যন্ত গল্পের আস্বাদ পাওয়ার একটি বাসনা তো রইলই। তবে সেই প্রসঙ্গে আরেকটু ছোট্ট কথা বলে নিই যে বিশেষ কারণে আমি দেখতে পাচ্ছি অনেকেই নেই। আমি ডক্টর মধুমিতা মণ্ডল এবং ডক্টর শ্রেয়সী ঘোষকে বলবো, তারা হয়তো কোনোভাবে এখনো জয়েন করেননি, তাদের যেন একটুখানি লিঙ্কটা পাঠানো হয়। ওকে, আবারও আমি সমস্ত অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানাবো যারা আজকে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাবো আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর রূপা সেনকে, যার উদ্যোগ এবং সমর্থন আজকের এই ওয়েবিনারটা বা আজকের এই এক্সটেনশন লেকচার বা স্পেশাল লেকচারটি আয়োজন করতে সাহায্য করেছে। আমি ধন্যবাদ জানাবো বিভাগীয় প্রধান ডক্টর শ্রেয়সী ঘোষ এবং তার যোগ্য সহযোগী ডক্টর মধুমিতা মণ্ডলকে। ধন্যবাদ জানাবো বিভাগের অন্য সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে, মৈত্রেয়ী মঞ্জিলা, সব থেকে সিনিয়র রঞ্জনা ম্যাডাম, আত্রেয়ী সৌমিতা, সকলকে। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো বিভাগের ছাত্রীদের, যারা তাদের শিক্ষক শিক্ষিকারা ডাকলে এক ডাকে নিজেদের আলোক দীপ্ত করতে আগ্রহ প্রকাশ করে। আমাদের এই ভার্চুয়াল সিস্টেমকে প্রযুক্তিগতভাবে যারা সাহায্য করেন, যারা চালু রাখতে বা চালিয়ে নিয়ে যেতে, ইতিহাস বিভাগের আত্রেয়ী ম্যাডাম এবং কম্পিউটার সায়েন্স বিভাগের পূজা ম্যাডাম, তাদের জন্য রইল আমার অনেক কৃতজ্ঞতা, অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা। এইটুকু বলে আজকের এই বিশেষ লেকচারে অধ্যাপক সৌভিক মুখোপাধ্যায়কে আবারও স্বাগত জানাই।
এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে কথা বলা শুরু করার আগে সবার সবাইকে আমি আজকের এই এক্সটেনশন লেকচারে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা একেবারেই মানে কাজের মানে কেজো কথা নয়, এটা একেবারেই প্রাণের কথা যে এই রকম একটা আলোচনা সভায় আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞতা বোধ তো করছি, খুবই ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে এই গল্পের মতোই আর কি, যে বিশেষত আমি অন্য সবাইকে চিনি না, কিন্তু মধুমিতাকে আমি খুব ভালোভাবে চিনি, কেননা মধুমিতাকে আমি বিশ্বভারতীতে পড়ানোর সময়তে দেখেছি, এবং মানে অন্যান্য কারণে ব্যক্তিগত ভাবেও মানে ওকে আমি খুব ভালো করে চিনি। ফলে যখন ওর কাছ থেকে কোনো একটা অনুরোধ এসছে এবং কলেজ থেকে যখন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তখন না বলবার কোনো জায়গা ছিল না। এটা ঠিক যে এখন মানে এত এই অনলাইন ভিডিও ক্লাসের দাপট চলছে এবং তার প্রস্তুতি নিতে এত সময় লাগছে নর্মাল ক্লাসের থেকে, যে ঠিক সময় করে ওঠাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অতিরিক্ত কথায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাওয়া যাক। আমি বলেছিলাম আমি গল্প বলবো। এই গল্পটা হচ্ছে ইতিহাস লেখার গল্প। আমরা যারা ইতিহাস পেটের দায়ে চর্চা করি, কেউ ভালোবেসে চর্চা করি, কেউ পেশাগতভাবে ইতিহাস পড়ানো গবেষণার কাজের সঙ্গে যুক্ত, কেউ একেবারেই প্রাণের টানে এই কাজ করেন, আর্কাইভস ঘুরে, পায়ে হেঁটে, মাটি খুঁড়ে নতুন নতুন পুরনো দিনের তথ্য তুলে আনেন, এটা হচ্ছে তাদের গল্প। আমরা নর্মালি ইতিহাসে একটা বিবরণ পাই, কোন রাজা রাজত্ব করেছেন, সেই রাজার কটা রানী ছিল, সেই রাজা ভালো ছিল না মন্দ ছিল, সে প্রজাদের জন্য কি কি কাজ করেছে, রাস্তার ধারে গাছ পুঁতেছে কিনা, সে কুয়ো খুঁড়েছে কিনা, এই তথ্যগুলো আমরা ইতিহাসে পড়ে থাকি। যে রকমের ইতিহাস আজকে আমরা স্কুলে কলেজে পড়তে অভ্যস্ত, তাতে এই বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে থাকে। পেছনে চলে যায় সেই মানুষগুলো যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সেই পুরনো দিনের তথ্যগুলো আমাদের চোখের সামনে একেবারে জলজ্যান্ত হয়ে ওঠে। আমার গল্পটা ঠিক ইতিহাসেরও গল্প নয়, ইতিহাস লেখার গল্প, এবং তার থেকেও বেশি এটা হচ্ছে ইতিহাস যারা লেখেন তাদেরকে নিয়ে গল্প, এবং তার ফলে তাদের এই নতুন নতুন তথ্য আবিষ্কার করে আনা, কেউ নেশায় কেউ পেশায় যখন করে থাকেন, তার ফলে কি ঘটে সেটা আমি দেখতে চাই, মানে দেখাতে চাইব। এবং অধ্যক্ষ ম্যাডাম যেরকম বললেন যে ভারী তত্ত্ব কথা খুব বেশি থাকার কথা নয়, কিন্তু এর মধ্যে দিয়ে একটা গভীর দত্তনা, একটা গভীর তাৎপর্য বেরিয়ে আসে বা সবার সামনেই প্রতিভাত হবে বলে আমার মনে হয়। আমি একটা ছোট্ট সময় বেশি ছিল না, ফলে আমি খুব গুছিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারিনি। একটা গল্প বলার জন্যে যে চরিত্রগুলোকে টেনে আনার দরকার, সেই চরিত্রগুলোকে ছবির মাধ্যমে তুলে আনা, যাতে করে গল্প বলতে বা যাদেরকে নিয়ে বলা হচ্ছে তাদের সম্পর্কে বুঝতে শ্রোতাদেরও সুবিধে হয়, সেই জন্যে আমি এই ছবিগুলোকে জোগাড় করে একটা জায়গায় এনে যেমন তেমন করে সাজিয়েছি। তাহলে শুরু করা যাক, একটা গল্প বলা যাক
মানে গল্প দাদুর আসলে যেভাবে গল্প বলতে শুরু করেন গল্প দাদু, সেইভাবে আমরা একটু শুরু করতে পারি আর কি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ডিসকভারি অফ আ লস্ট কিং, এক হারিয়ে যাওয়া রাজাকে খুঁজে পাওয়ার গল্প। যেরকম বলছিলাম যে যদি খুব গুছিয়ে স্লাইডটা তৈরি করতাম তাহলে এগুলো পর 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 আসতো। যাই হোক, এখানে প্রথম যে ইয়েটা দেখতে পাচ্ছি আমরা সেটা আমাদের খুব পরিচিত একটা আইকন, অশোক স্তম্ভ, প্রলয় লেখা সত্যমেব জয়তে। এবং এই অশোক স্তম্ভ আমাদের দেশের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক এই অশোক স্তম্ভ। নর্মালি ছোটবেলার থেকে আমরা এমন ভাবে এই অশোক স্তম্ভের সঙ্গে আমাদের পরিচিতি এমন ভাবে ঘটে এবং প্রাত্যহিক জীবনে প্রাত্যহিক যাপনের মধ্যে দিয়ে আমাদের এই অশোক স্তম্ভকে এমন ভাবে সাথে নিয়ে চলতে হয়, পকেটের টাকাগুলোর মধ্যেও অশোক স্তম্ভের ছবি থাকে, কাজেই তাকে আমাদের সবসময় বয়ে বেড়াতে হয়। এবং এই বয়ে বেড়াতে বেড়াতে কখনো আমরা ভুলেই গেছি যে অশোক স্তম্ভ কিন্তু আমাদের জাতীয় জীবনে প্রথম থেকেই বা আজন্মকাল ধরে এই একইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল। এই অশোক স্তম্ভের অশোক স্তম্ভ হয়ে ওঠারও একটা গল্প আছে, আমি সেই গল্পটাই আজকে একটু শেয়ার করবার চেষ্টা করব। এরপর দুটো ছবি আছে যদি আপনারা দেখেন আর কি। প্রথমে এইটা, এই প্রথমে ওপরে এবং তারপর একটা নিচে, আমি কার্সারটাকে নাড়াচ্ছি। দুটোই হচ্ছে 1904 সালে সারনাথ খনন করতে গিয়ে, তার আগেও সারনাথের খনন হয়েছে, এমন নয় যে সারনাথ প্রথমবার 1904 সালেই খনিত হলো, কিন্তু এমন একটা দিক যে দিকটা এর আগে কেউ খনন কাজ চালাননি, বিশেষত আলেকজান্ডার কানিংহাম, যিনি একসময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সার্ভেয়ার জেনারেল ছিলেন, তিনি এই দিকটা খনন করেননি। সেই কাজটা করলেন এক ভদ্রলোক, তিনি হচ্ছেন এই ইনি একদম ডান দিকে যিনি, তার নাম হচ্ছে এফ ও ওরটল। ইনি বেনারস ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন, পাবলিক ওয়ার্কস, রাস্তাঘাট খোঁড়া টোড়ার কাজ তো করতেনই, বার্মায় গিয়েছিলেন, বেশ কিছুদিন ছিলেন সেখানে। এবং এনার একটা এই পুরাতত্ত্বের ট্রেন্ড আর্কিওলজিস্ট ছিলেন না, কিন্তু পুরাতত্ত্বের প্রতি ওনার একটা আকর্ষণ ছিল, সেই কারণে ওই সারনাথের দক্ষিণ দিক সেটা খনন করতে গিয়ে, যেদিকটা এর আগে খনিত হয়নি সেটা খনন করতে গিয়ে সেখানে এই রকম একটা স্তম্ভ পাওয়া গেল। আর তার থেকে কিছুটা দূরে তার যে স্টাম্প, তার যে গোড়াটা, সেটা পাওয়া গেল, যেটা আপনারা ফোরগ্রাউন্ডে একদম সামনের দিকটায় দেখতে পাচ্ছেন এখানে, এবং এর গায়েই ইনস্ক্রিপশনস গুলো, মানে যেটাকে আমরা পিলার এডিক্ট বলে থাকি বা অশোকের স্তম্ভলিপি বলে থাকি, সেই স্তম্ভলিপি গুলো খোদাই করা আছে। এর আগে অশোক স্তম্ভ পাওয়া যায়নি এমনও নয়, কিন্তু এর যে গঠন সৌকর্য, সেই গঠন সৌকর্য অন্য যে কোনো অশোক স্তম্ভের থেকে অনেকটাই ভালো, বা যে অবস্থায় পাওয়া গিয়েছে সাঁচিতে এরকমই একটা চারমুখো সিংহের অবস্থান ছিল, কিন্তু তার একটা দিক ভাঙা, একদম ইনট্যাক্ট, সেটা সারনাথে পাওয়া গেল, যদিও তার তলায় পিলারের যে বাকি অংশটা সেটা অলরেডি ভেঙে গিয়েছিল। সেখান থেকে তুলে যখন এগুলো পাওয়া যাচ্ছিল ততদিনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হয়েছেন মার্শাল, জন মার্শাল। জন মার্শাল এর উদ্যোগে সারনাথে একটা মিউজিয়াম তৈরি হলো, সাইট মিউজিয়াম তৈরি হলো, সারনাথেই
একটা মিউজিয়াম তৈরি হলো, যে মিউজিয়ামে অন্য অনেক মূর্তির মধ্যে এই মূর্তিটাও স্থান পেল। তখনও পর্যন্ত অশোক স্তম্ভ কিন্তু আমাদের জাতীয় জীবনের পার্ট হয়ে ওঠেনি, সেটা হতে গেলে তাকে 1947 সাল পেরোতে হবে। কিন্তু বলার উদ্দেশ্য এটাই যে ক্রমশ এইভাবে বিভিন্ন খনন কার্যের মধ্যে দিয়ে টুকরো টুকরো করে কিছু ছেঁড়া ছেঁড়া তথ্য উঠে আসছিল, যার মধ্যে দিয়ে ক্রমশ একটা সামগ্রিক ইতিহাস আমরা আস্তে আস্তে জানছিলাম। যেটা আজকে আমরা পড়ি, সেই পড়া ইতিহাসটা, অশোকের ইতিহাসটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে, একদিনেই গোটা জিনিসটা আমাদের কাছে আসেনি। এটাই হলো ইতিহাসের মজা, এটাই ইতিহাস গবেষণার মজা। সেই জন্যই আমি বলেছি এক হারিয়ে যাওয়া রাজাকে খুঁজে পাওয়ার গল্প। এবার আসি ফিরোজ তুঘলকের লাঠ বা লাঠি, তার প্রসঙ্গে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে তুঘলক, ফিরোজ তুঘলকের, যেটাকে ফিরোজ শাহ কোটলা বলা হয়, ফিরোজ তুঘলকের সময়তে তৈরি, তার দিল্লির মধ্যবর্তী যে রাজধানী ফিরোজ শাহ কোটলা, যেটা গায়েই এখন নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, সেখানে এই রকমের একটা স্তম্ভ আছে। কিভাবে এলো? দিল্লির নিকটবর্তী টোপরা বলে একটা গ্রামে একবার ফিরোজ তুঘলক শিকার করতে গিয়ে তিনি এই স্তম্ভটি দেখতে পান, এবং এর গায়ের যে সৌকর্য, এর যে গঠন সৌকর্য, সেটা দেখে তিনি অত্যন্ত চমৎকৃত হন, এবং তিনি এই রকম ভাবে যমুনা নদী দিয়ে নৌকোয় করে এই লাঠিটিকে নিয়ে আসেন। লাঠি কেন বলছি সেটার ব্যাপারে পরে আসবে। সেটা নিয়ে আসা হলো এবং সেটা এরকম একটা মিনার তৈরি করে মিনারের উপরে বসানো। ঘটনা হলো যে এই মিনারের গায়ে, এই স্তম্ভের গায়ে লিপি আছে, যেটাকে আমরা অশোক এর ব্রাহ্মী লিপি বলে থাকি। সেই লিপি দেখে উনি মানে ঔৎসুক্য প্রকাশ করাতে তাঁর রাজসভার কোন পণ্ডিত এই লিপির পাঠোদ্ধার বা তার মানে ফিরোজ তুঘলককে বলতে পারেননি। এটা এইভাবেই করেছে। এই অবস্থায় বেশ কিছু বিদেশি পর্যটক তারা এলেন, যারা এদেশে ব্যবসা বাণিজ্যের কারণে এসছেন বা বিভিন্ন কাজে এসছেন, তারা এসে দেখেন এবং চমৎকৃত হন, কিন্তু বুঝতে পারেন না যে এটা কেন এরকমের গায়ে লেখা লেখা পড়া যাচ্ছে না। কেউ কেউ যারা 16th এবং 17th সেঞ্চুরিতে আসছেন, তাদের মনে হচ্ছিল এটা প্রোটো গ্রিক, কেননা এই লিপিগুলো এমন যেটাকে দেখে তাদের গ্রিক লিপির মতো বলে মনে হচ্ছিল, কিন্তু গ্রিক লিপি ফলো করে এটাকে পড়া সম্ভব হচ্ছিল না, কাজেই বোঝা যাচ্ছিল যে এটা গ্রিক লিপি নয়। ভালো কথা। এই যখন পরিস্থিতি, তখন ভারতবর্ষের অন্যান্য জায়গায়, বিশেষত উত্তর ভারতের কয়েকটা প্রান্তে এই রকমই বেশ কিছু স্তম্ভ পাওয়া যাচ্ছিল। একটা হলো একদম ডান দিকে বাঁ দিকে থাকা এই যে স্তম্ভটা, এটা এলাহাবাদ দুর্গের মধ্যেকার স্তম্ভ। আমরা ইতিহাস যারা পড়ি তারা সবাই জানি যে এলাহাবাদের এই স্তম্ভটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে যে এখানে অশোকের লিপি যেমন আছে, তেমনি এখানে সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে হরিসেনের প্রশস্তি রয়েছে, এবং এর মাঝামাঝি জায়গায় একটা জাহাঙ্গীর তার নিজের নাম খোদাই করে রেখেছিল। এই যে স্তম্ভটা, এটার অবস্থা, এটা 1900 সালের তোলা ছবি, এই রকমের ভালো অবস্থা, এটা 1900 সালও নয়, এটা খুবই রিসেন্ট তোলা ছবি। এটা দেখে বোঝাই সম্ভব নয় যে এটা কি দুরবস্থার মধ্যে ছিল। উইলিয়াম ফিঞ্চ
বলে একজন ইংরেজ কর্মচারী, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন, জাহাঙ্গীরের কাছে যে মান্ড্র ইয়ে নিয়ে এসেছিলেন, দৌত্য নিয়ে এসেছিলেন, তার সঙ্গে ছিলেন, ঘুরে বেরিয়েছেন এদিক ওদিক। এলাহাবাদে গিয়ে তিনি এরকমের একটি এই স্তম্ভটি দেখতে পান এবং তার মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দেয়। এর পাশে যে স্তম্ভটা আমরা দেখতে পাচ্ছি, এটা লওরিয়া নন্দনগড় বলে একটা জায়গা বিহারের, সেখানে এই স্তম্ভটা ছিল। সেই স্তম্ভ খেয়াল করছেন জন মার্শাল বলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী, 1670 সালে। তিনি এর ছবিও আঁকছেন, যদিও সেই ছবি আমাদের হাতে এসে পৌঁছয়নি, কেননা সেটা নষ্ট হয়ে গিয়েছিল। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত 18 শতাব্দীতে, 1783-84 এই সময়টাতে সম্ভবত থমাস ল বলে একজন ইংরেজ কর্মচারীর আঁকা এনগ্রেভিং। আর এটা হচ্ছে বর্তমান যে লৌরিয়া নন্দনগড়ের যে অশোক স্তম্ভ, তার চেহারাটা হচ্ছে এটা একেবারে ডান দিকে। এবার এই রকমের, ঠিক এরকম নয় কিন্তু এই রকমের আরো কয়েকটা স্তম্ভ খেয়াল করছেন ওই 18 শতাব্দীতেই কাপুচিন মিশন, পর্তুগিজরা একটা মিশন পাঠিয়েছিল, তাদের মনে হয়েছিল যে হিমালয়ের অন্য পারে বেশ কিছু কি বলবো মানে রোমান ক্যাথলিক, তারা হয়তো লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে আনবার জন্যে গোয়ার জেসুইট মিশন তারা একটা মিশন পাঠায়, তারা একটা অভিযান পাঠায়, যে অভিযানের মধ্যে অভিযাত্রীদের মধ্যে একজন ছিলেন, তার নাম হচ্ছে মার্কো দেল্লা তোম্বা। মার্কো দেল্লা তোম্বা এক সময় মানে ওই এনাকে নিয়ে ইদানিং কালে প্রচুর চর্চা হচ্ছে। ইনি বেশ কিছু জিনিসপত্র লিখেছিলেন, বলা যেতে পারে যে একদম গোড়ার দিকের যারা প্রাচ্যতত্ত্ববিদ ওরিয়েন্টালিস্ট, মার্কো দেল্লা তোম্বাকে তাদের মধ্যে একজন বলা যেতে পারে। মার্কো দেল্লা তোম্বা ওই ইয়ের কাছাকাছি, এই লৌরিয়া নন্দনগড়ের কাছাকাছি বেটিয়া বলে আরেকটা জায়গা, সেখানে এই রকমের দুটো স্তম্ভ দেখতে পেলেন। স্তম্ভ তো দেখতে পাচ্ছেন অনেকেই এবং গায়ে যা লেখা আছে সেটা নিয়ে তাদের আগ্রহও জন্মাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা করলো কে? কারোর কাছে কোনো উত্তর নেই। ঠিক এই সময়টা এই রকমের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক ভদ্রলোক এলেন, যিনি ভারতবর্ষের ইতিহাস লেখার যে ধারা সেই ধারার মধ্যে একটা গুরুতর পরিবর্তন ঘটালেন, এবং সরাসরি অশোককে খুঁজে না পেলেও অশোককে খুঁজে পাওয়ার পেছনে যারা ইন্ধন জুগিয়েছেন, যারা তার সলতে পাকিয়েছেন, সেই সলতে পাকানোর মধ্যে একজনের কথা এবার আমরা আলোচনা করব। এর মাঝখানে বলে রাখি যে এরকম আরো কিছু পুরা বস্তু এটা দেখা যাচ্ছিল, কিরকম আমি যে দুটো ছবি দিয়েছি, একটা লোমশ ঋষির গুহা আর একটা বরাবর কেভস, দুটোই বিহারে। এবং এই লোমশ ঋষির গুহা, নাগার্জুনি কেভ, এগুলো খেয়াল করছেন ওই 18 শতাব্দীর মাঝামাঝি সময়তে জন হ্যারিংটন বলে আরো একজন আচ্ছা, আমি জেনে নিতে চাইছি আপনারা কি ইয়েটা দেখতে পাচ্ছেন, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হঠাৎ করে বললো যে ইউ হ্যাভ স্টপড প্রেজেন্টিং, সেই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম। বেশ, এবার এই এই ধরনের গুহাও দেখা যাচ্ছিল, এবং মজা হচ্ছে যে এই গুহার গায়েও আপনারা যদি দেখে থাকেন কাছ থেকে,
ব্যক্তিগতভাবে যদি গিয়ে দেখে থাকেন তাহলে দেখবেন এখানে এই জায়গাটাতে বেশ কিছু ইনস্ক্রিপশন আছে। এই ইনস্ক্রিপশন গুলো এমন একটা লিপিতে লেখা যে লিপিটাকে কেউ বুঝতে পারছে না, আর খুব স্বাভাবিকভাবেই তাতে কি লেখা আছে সেটাও বোঝা যাচ্ছে না। এই অবস্থার মধ্যে এক ভদ্রলোক এসে পৌঁছচ্ছেন, যার নাম হচ্ছে উইলিয়াম জোন্স। এই উইলিয়াম জোন্স সম্পর্কে মানে অনেক কথা আমরা জানি। আমি উইলিয়াম জোন্সের একটা ছবি দিয়েছি এবং আমাদের এই পার্ক স্ট্রিট সেমেটারিতে ওনার যে সমাধি ক্ষেত্র রয়েছে সেই সমাধি ক্ষেত্রের একটা ছবি দিয়েছি। উনি সম্ভবত 27শে এপ্রিল 1797 মারা যাচ্ছেন, যখন ওনার বয়স এই 47 বছর বয়স, কম বয়সেই মারা যাচ্ছেন। সেই সময়টাতে হয়তো 47 অনেকটাই, কিন্তু তিনি ভারতবর্ষের ইতিহাস চর্চার মধ্যে একটা গুরুতর পরিবর্তন ঘটিয়ে দিচ্ছেন। একটা তো খুব বড় পরিবর্তন, আপনারা সবাই মানে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার পেছনে যেমন তিনি উদ্যোগী হয়েছিলেন, তেমনি তৎকালীন যিনি গভর্নর জেনারেল হেস্টিংস, তিনিও খুবই মানে উৎসাহী ছিলেন, এবং এদের দুজনের উৎসাহে তৎকালীন যেটা সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে উইলিয়াম জোন্স এসেছিলেন, সেই সুপ্রিম কোর্টের যে গ্র্যান্ড জুরি রুম, সেখানে প্রত্যেক মাসে একটা করে অধিবেশন বসত, যে অধিবেশনে জোন্স এবং হেস্টিংসকে ঘিরে বেশ কিছু অল্প বয়সী তরুণ যারা পুরাতত্ত্ব নিয়ে আগ্রহী, বলা যেতে পারে অ্যান্টিকুয়ারিয়ান, তারা এসে জড়ো হতেন এবং তারা তাদের বিভিন্ন রকমের লেখা পত্র পড়তে শুরু করলেন। এবং কিছুদিনের মধ্যেই এই যে অধিবেশনগুলোতে লেখা পড়া হচ্ছিল সেগুলো এশিয়াটিক রিসার্চ বলে একটি জার্নালে প্রকাশের ব্যবস্থা শুরু করলেন উইলিয়াম জোন্স, যেখানে এই এতক্ষণ পর্যন্ত যে আবিষ্কারগুলোর কথা বললাম সেই আবিষ্কারগুলো একে একে বর্ণিত হতে শুরু করছে। খালি ইতিহাস নিয়ে চর্চা করার উৎসাহ বা উদ্দেশ্য এশিয়াটিক সোসাইটির ছিল না। এশিয়াটিক সোসাইটি বটানি নিয়ে আলোচনা করছে, এশিয়াটিক সোসাইটি জিওলজি নিয়ে আলোচনা করছে, অনেক কিছু নিয়ে আলোচনা করছে, কিন্তু তার মধ্যে ইতিহাস অতি অবশ্যই একটা। এর পেছনে উইলিয়াম জোন্সের একটা নিজস্ব আগ্রহ ছিল। আমরা সবাই জানি যে উইলিয়াম জোন্স একটা জিনিসের জন্য জগৎ বিখ্যাত, যেটাকে বলা হয় কম্পারেটিভ ফিলোলজি। তিনি সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এই সমস্ত ভাষাগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পেয়েছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, এবং যেটার থেকে একটা তত্ত্ব উঠে আসতে থাকে যে আর্যরা একটা সময় ভারতবর্ষের বাইরে থেকে এসে ভারতবর্ষে ভারতবর্ষে প্রবেশ করে এবং তারা সেই দেশে অধিবাসী হয়ে ওঠে। সেই থেকে সংস্কৃত তারা চর্চা করে চলেছে বা সংস্কৃত তাদের ভাষা। এর পেছনে এই কথাটা বলার পেছনে বা এই গবেষণার পেছনে উইলিয়াম জোন্সের উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা নিয়ে ইদানিংকালে থমাস ট্রটম্যান বলে এক ভদ্রলোক, তিনি ক্র্যাশ অফ ক্রোনোলজিস বলে একটি বইতে একটা চমৎকার প্রবন্ধ লিখেছেন। ঘটনাটা হলো এই, এটাও আবার একটা গল্প, যে যখন থেকে উপনিবেশ তৈরি করা শুরু করলো ইউরোপের দেশগুলো, ওরার দিকে পর্তুগাল, তারপর স্পেন, তারপর ইংল্যান্ড, তারপর ফ্রান্স, জার্মানি, এরা যখন নতুন নতুন দেশ আবিষ্কার করছে, নতুন নতুন মহাদেশ আবিষ্কার করছে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে, তখন ক্রমশই সৃষ্টিতত্ত্ব নিয়ে যে কথাটা ইয়েতে বলা ছিল, বাইবেলে বলা ছিল, যেটাকে জেনেসিস বলা হয়, সেটা গভীর প্রশ্নের মুখোমুখি মানে মুখে পড়ছে, এবং ভল্টেয়ারের মতো লোকজন তারা অসম্ভব রকমের ঠাট্টা ইয়ার্কি শুরু করছে এই জেনেসিসের সৃষ্টিতত্ত্বকে নিয়ে।
জেনেসিসের সৃষ্টি তত্ত্ব যে সঠিক সেটা প্রমাণ করবার জন্য অনেকে আদাজলকে লেগেছিলেন, তার মধ্যে এমনকি আইজাক নিউটনও ছিলেন এবং অতি অবশ্যই উইলিয়াম জোনসও ছিলেন। উইলিয়াম জোনস সৃষ্টি তত্ত্বকে সঠিক প্রমাণ করবার জন্য তাকে খুঁজে বের করতে হতো যে সেই যে আদত আদম, অথবা যদি জেনেসিসের দুটো গল্প আছে, একটা হলো পৃথিবী 6 দিনে তৈরি হওয়া, আরেকটা হলো যে একটা মহাবন্যা মহাপ্রলয় যেটা হয়েছিল সেই প্রলয় থেকে কি করে বাঁচলো মানুষ, এবং নোয়া এবং তার সন্তানরা কি করে সারা পৃথিবী জুড়ে তাদের বসতি তৈরি করলেন। এবার এই নোয়ার যে তিনজন ছেলে ছিল, শেম, হ্যাম এবং জাফেট, সৃষ্টিতত্ত্ব অনুযায়ী বা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অনুযায়ী এরাই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিল। উইলিয়াম জোনস যে কম্পারেটিভ ফিলোলজির চর্চা করছিলেন তার উদ্দেশ্য ছিল, তিনি দেখানোর চেষ্টা করছিলেন যে গ্রিক ল্যাটিন যারা মানে তাদের যাদের ভাষা, তারা এবং আর্যরা বা ভারতবর্ষের যে সংস্কৃত যারা সংস্কৃতে যারা কথা বলেন অথবা সংস্কৃতে যারা লেখেন তারা সবাই হচ্ছেন মোটামুটি ভাবে একই পরিবারের বা একই বংশোদ্ভূত, তারা সবাই ওই নোয়ার যে সন্তান তার মধ্যে সবাই হামের সন্তান, এটা তিনি দেখানোর চেষ্টা করছেন। সেটা একটু অন্য আরেকটা বিষয়, তার সঙ্গে অশোকের কোনো যোগাযোগ নেই, সেই জন্য আমি সেই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। ভারতের মানে কিন্তু একটা জিনিস এই এই জায়গা থেকে আমরা নিয়ে নেব, মানে এখান থেকে আমরা একটা জিনিস উপাদান হিসেবে গ্রহণ করে নেব। এটা করতে গিয়ে উইলিয়াম জোনস পুরাণ, বাংলা বা ভারতবর্ষের যে পুরাণ ইতিহাস সেই পুরাণ চর্চা শুরু করছেন। কেননা পুরাণে আপনারা যদি খেয়াল করে দেখেন প্রথম তিনটে পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ এবং আরো একটা পুরাণ, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, এই তিনটে পুরাণে বন্যার অনুষঙ্গ রয়েছে। মৎস্য পুরাণে তো অতি অবশ্যই আছে। এবার যেহেতু এখানে বন্যা আছে সেই জন্যে বন্যার ইয়েতে নোয়া নিজের আর্ক বা নৌকো তৈরি করেছিলেন বন্যার থেকে বাঁচতে, কাজে বন্যা বন্যা মিলে গেল, কাজে পুরাণের মধ্যে যা পাওয়া যাচ্ছে সেটার মধ্যে জেনেসিসের যে বর্ণনা তার মিল রয়েছে ইত্যাদি ইত্যাদি, এরকম একটা কথা বলবার চেষ্টা করছিলেন। কিন্তু পুরাণ চর্চা করতে গিয়ে উইলিয়াম জোনস যেটা দেখতে পেলেন যে পুরাণে অনেক বংশের নাম লেখা থাকে ঠিকই, এবং বংশের কোনো কোনো রাজার নাম লেখা থাকে ঠিকই, কিন্তু তারা কোন সময় রাজত্ব করতেন এটা ঠিক বোঝা যায় না। এবং যে কারণে ভারতীয় ইতিহাসের সব থেকে অভাব হচ্ছে, ভারতের ইতিহাসে কোনো নির্ভরযোগ্য সাল তারিখ নেই। সেটা কি করে তৈরি করা যেতে পারে? সেটা করতে গিয়ে আমরা বলতে পারি যে তিনি একটা গভীর ট্রেডিশনের মধ্যে থেকে উঠে এসেছিলেন ইউরোপের। একদম বাঁদিকে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ইউসেবিয়াস অফ ক্যারসেরা। ইউসেবিয়াস ইনি ওই খ্রিস্টীয় শতকের গোড়ার দিকে তিনি সিনক্রোনোলজি বলে একটা বিষয় শুরু করেন। সিনক্রোনোলজি কি 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 রকম? তিনি বললেন যে রোম শহরের প্রতিষ্ঠা হয়েছিল যখন 7th অলিম্পিক চলছিল তখন। 7th অলিম্পিক মানে গ্রিসে অলিম্পিক চলছে, সেই 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 সময়তে রোমের প্রতিষ্ঠা হয়েছে। কাজেই রোমের ইতিহাস আর গ্রিসের ইতিহাসটাকে তিনি একটা জায়গায় মিলিয়ে দিতে পারলেন। এবং এইভাবেই তিনি আরো অনেকগুলো এরকমের পাশাপাশি ঘটে যাওয়া ঘটনাকে একসাথে এনে একটা প্রায় বিশ্বজোড়া একটা ক্রোনোলজি তৈরি করবার চেষ্টা করেছিলেন। ইনি এই পদ্ধতির উদ্গাতা বলা যেতে পারে। এই পদ্ধতিকে ফলো করে এবং ব্রায়ান্ট বলে আরেক ভদ্রলোক তার পদ্ধতিকে অনুসরণ করে উইলিয়াম জোনসও ভারতের ইতিহাসের যেটা অভাবের জায়গা বলে তিনি মনে করছেন, অর্থাৎ সাল তারিখ, সেই সাল তারিখকে খুঁজে পাওয়ার কাজ শুরু করছেন। এবং এইখান থেকে আমরা অশোককে খুঁজে না পেলেও অ্যাটলিস্ট মৌর্য বংশকে খুঁজে পাওয়ার কাজটা শুরু হতে দেখতে পাই। পরপর তিন মানে তিনজনের কথা বলা যেতে পারে, তার মধ্যে দুজনের ছবি আমি দিয়েছি। একজন হচ্ছেন আরিয়ান,
ইনি হচ্ছেন আরিয়া, আর ইনি হচ্ছেন কুইন্টাস কার্টিয়াস রুফাস। আরিয়ান হচ্ছেন সেই ভদ্রলোক যার লেখা অ্যানাবাসিস কুইন্টাস কার্টিয়াস রুফাসের লেখাতেও আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে তথ্য পাওয়া যায়। কেন এটা চর্চা শুরু করলে? যেহেতু পাশাপাশি তুলনা করার মতো কোনো নির্ভরযোগ্য তথ্য নেই, সেই জন্যে আলেকজান্ডার সম্পর্কে তথ্যগুলো ইউরোপ জানে। ফলে জোন্স খোঁজার চেষ্টা করছিলেন যে এই গ্রেকো রোমান ট্রেডিশনের মধ্যে, ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে আলেকজান্ডারের কথা বলতে গিয়ে ঘটনাচক্রে কোনো ভারতীয় সম্পর্কে কিছু বলে ফেলা হয়েছে কিনা। এবং সেই খোঁজ করতে গিয়ে তিনি পেলেন যে আলেকজান্ডার যখন উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছেন, তখন খাইবার গিরিপাসের পার্শ্ববর্তী এলাকায়, আজকে যেটা শাহবাজগাড়ি, সেই রকম একটা জায়গাতে গ্রিক লেখকেরা অ্যানাবাসিস থেকে শুরু করে অন্যান্য লেখার মধ্যে তারা বলছেন অ্যাভোরনোস, এরকমের একটা পাহাড়ের মাথায় অ্যাসপাসোই এবং আসাকেনোই বলে দুটো রিপাবলিকান ট্রাইব, রাজা নেই, প্রজাতান্ত্রিক ট্রাইব বা উপজাতি, তারা ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তোলে এবং সেই প্রতিরোধটাকে রক্তের বন্যায় ভাসিয়ে দেন এবং তাদের এই অ্যাওরনস পাহাড়টাকে দখল করে। এই গল্পটা সেখানে রয়েছে এবং সেখানে একজনের নাম পাওয়া গেল যার নাম সিসিকোট্টাস। সিসিকোট্টাস ভারতীয় স্থানীয় এক রাজার অধীনে চাকরি করতেন। আলেকজান্ডার যখন ভারতবর্ষে ঢুকছেন তখন ইনি নিজের যে প্রভু তার আনুগত্য পরিত্যাগ করে আলেকজান্ডারের সঙ্গে যোগ দেন। এখানে সিসিকোট্টাসের কথা পাওয়া গেল। খিদাস্পেসের যুদ্ধে রাজা পুরু যখন পরাজিত হচ্ছেন তখন তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছিলেন, তাকে ডেকে আনা এবং আলেকজান্ডারের সম্মুখে তাকে উপনীত করানো, এই কাজ যিনি করেছিলেন সেখানে একজন মেরোস বলে একজনের কথা পাওয়া যাচ্ছে। এবং আলেকজান্ডার তো খুব তাড়াতাড়ি মারা গেলেন, 1323 তিনি মারা যাওয়ার পর 1323 খ্রিস্টপূর্বাব্দ, তারপর থেকে তার যারা সেনাপতি ছিলেন, সেলুকাস নিকাটার একজনের নাম আমরা জানি, টলিমি আরেকজনের নাম আমরা জানি, এদের মধ্যে ভয়ঙ্কর একটা 40 বছর ব্যাপী একটা যুদ্ধ চলতে থাকে আলেকজান্ডারের সাম্রাজ্যের অধীশ্বর কে হবেন বা কারা কারা হবেন তাই নিয়ে। যখন আলটিমেটলি আলেকজান্ডারের রাজ্যের পূর্বাংশ সেলুকাস নিকাটারের হাতে গেল, ততদিনে আলেকজান্ডার ভারতবর্ষে যা কিছু দখল করেছিলেন সেটা তার হাত বা গ্রিকদের হাত ছেড়ে একজন রাজার কাছে চলে গেছে যার নাম অ্যান্ড্রোকর্টাস। এই অ্যান্ড্রোকর্টাসের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হচ্ছে এবং প্লুটার্ক তিনি বলছেন যে অ্যান্ড্রোকর্টাস জিতেছিলেন, সেলুকাস হেরে গেছিলেন, বাকিরা এ ব্যাপারে চুপ থাকেন। এবার খেয়াল করে দেখা যাক, এই সিসিকোট্টাস একটা গ্রিক অপভ্রংশ, শশীগুপ্ত, শশী আর চন্দ্র, এটা গোটাটাই একেবারেই সারমাইস, এটা পেছনে যে একদম পোক্তা সবুদ আছে তা নয়, কিন্তু শশীগুপ্ত, চন্দ্রগুপ্ত, অ্যান্ড্রোকর্টাস এই নামগুলো এত কাছাকাছি যে মনে হতে পারে, এবং ঘটনা যেভাবে এগিয়েছে তাতে মনে হতে পারে যে এরা তিনজনেই একই ব্যক্তি। উইলিয়াম জোন্স কিন্তু এই জিনিসটা বোঝেননি, কিন্তু তিনি কয়েকটা জিনিস বুঝেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে এই ভদ্রলোকের সঙ্গে তার নাম মানে সেই বোঝাটা জড়িয়ে, এর নাম হচ্ছে জেমস রেনেল। অনেকেই এর নাম শুনেছেন, অনেকে এর ছবি দেখেওছেন। ইনি হচ্ছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী এবং ভারতবর্ষের আধুনিক ম্যাপ তৈরির জনক বলা হয় জেমস রেনেল। জেমস রেনেলের একটা ম্যাপ বিহার অঞ্চলের, বিহার বাংলা, সেটার একটা প্রতিরূপ আমি তুলে ধরেছি। এবার এই জেমস রেনেল তিনি রিটায়ার করে চলে গেছেন,
তিনি তার একটা প্রশ্ন জাগলো, কেননা যখন তিনি পায়ে হেঁটে ঘুরে ঘুরে জায়গাগুলো সার্ভে করছিলেন, তখন পাটনার কাছাকাছি তিনি একটা জায়গার নাম পেয়েছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে পাতাল পথের, মানে তিনি লিখছেন পাতাল পথের। তার প্রশ্নটা হচ্ছে যে এই পাতাল পথের এবং মেগাস্থিনিসের ইন্ডিকাতে বর্ণিত পালিম বোথরা, এই দুটো কি এক? জেমস রেনেল তো এই প্রশ্নটা করে ছেড়ে দিন। উইলিয়াম জোন্স ততদিনে রামলোচনের মতো পণ্ডিতকে কৃষ্ণনগরের বাড়িতে রেখে, এমনিতে তিনি কলকাতায় যখন কোর্ট চলতো তখন থাকতেন গার্ডেন রিচ অঞ্চলে, আর 4 মাসের যে ছুটি পেতেন তাতে তিনি প্রত্যেক বছর চলে যেতেন কৃষ্ণনগরে, যেখানে গিয়ে তিনি পণ্ডিতদেরকে নিয়ে তাদের কাছ থেকে সংস্কৃত শিখতেন এবং বিভিন্ন বইপত্র অনুবাদ ইত্যাদির কাজ করতেন। তো ততদিনে তিনি ভালো সংস্কৃত শিখে গেছেন। তিনি দেখলেন যে এই মেগাস্থেনিস বলছেন বা মেগাস্থেনিসের বর্ণনায় রয়েছে যে পালিম বোথরা হচ্ছে এরান্ন বোয়াস বলে একটা নদীর তীরে অবস্থিত। ভালো কথা, কিন্তু এরান্ন বোয়াস কোথায় পাওয়া যাবে? ওই যে বললাম তিনি ততদিনে সংস্কৃত যতটা শিখেছেন তাতে তিনি বুঝতে পারলেন যে এরান্ন বোয়াস হচ্ছে অ্যাকচুয়ালি হিরণ্য বাহু সংস্কৃত শব্দের অপভ্রংশ। হিরণ্য বাহু হচ্ছে আজকের সোম নদী, এবং সেই অবস্থান থেকে বা সেই বোঝাপড়া থেকে তিনি বুঝলেন যে পালিমবোথরা মৌর্যদের রাজধানী, যেখানে অ্যান্ড্রোকর্টাস রাজত্ব করতেন, সেটা ছিল সোম নদীর তীরে অবস্থিত। অনেক পরে 20th century 1930s এ আলটিমেটলি এক্সকাভেশনের মাধ্যমে সেই পুরনো রাজধানীকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছিল, কিন্তু সেই পর্যন্ত আজকে আমরা গল্প টেনে নিয়ে যেতে পারবো না। এই যা যা বললাম তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার, এক অ্যান্ড্রোকর্টাস এবং চন্দ্রগুপ্ত, এক দুই পালিমবোথরা এবং পাটলিপুত্র, এক, এই দুটো আবিষ্কার তিনি 1793 এর 28শে ফেব্রুয়ারি যে এশিয়াটিক সোসাইটির 10th অ্যানিভার্সারি 10ম বর্ষপূর্তি উপলক্ষে যে ভাষণ দিলেন, ডিসকোর্স, তাতে তিনি এই আবিষ্কারের কথা বললেন। অশোকের আবিষ্কার তখনো একটু দূরে। আচ্ছা, আমি মানে কতক্ষণ সময় পাবো যদি একটু বলেন? হ্যালো, শ্রেয়সী আছো? শ্রেয়সী, হ্যালো। আমি মানে মিনিট মানে কত বলে তো, 15-20 মিনিট পাবো তো? হ্যাঁ, 15 মিনিট আরামসে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওকে ওকে, মানে গল্প করতে করতে অনেক সময় সময় পেরিয়ে যায়, খেয়াল থাকে না। তো যাই হোক, যেটা হলো যে ইতিমধ্যে আমি একটু মানে তাড়াতাড়ি এগোতে থাকি। এক ভদ্রলোক, তিনি হচ্ছেন এই বাঁদিকে রয়েছেন হোরেস হেম্যান উইলসন। হোরেস হেম্যান উইলসনের কথা আমরা মোটামুটি জানি, আর তার ডান দিকে রয়েছেন কলিন ম্যাকেনজি। হোরেস হেম্যান উইলসন কেন গুরুত্বপূর্ণ? এক, উইলিয়াম জোন্স চলে যাওয়ার পরে কোলব্রুক যখন এশিয়াটিক সোসাইটির সম্পাদক, তখন ইনি এশিয়াটিক সোসাইটিতে যোগ দিলেন জাস্ট একজন মানে সহযোগী হিসেবে, সংস্কৃত চর্চা করতে শুরু করলেন। ক্রমশই তিনি সংস্কৃতে অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত তিনি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে অক্সফোর্ডে চলে যান। বোর্ডেন চেয়ার, মানে সংস্কৃত পড়ানোর জন্য বোর্ডেন চেয়ার খোলা হয়েছিল, সেখানে তিনি প্রফেসর হিসেবে যোগ দেন। এই হোরেস হেম্যান উইলসন, তিনি যখন রাজতরঙ্গিনী, কলহন রচিত রাজতরঙ্গিনী যখন তিনি অনুবাদ করছেন, সেখানে তিনি একজন অশোককে পেলেন, অশোক বর্ধন হিসেবে একজন রাজার
নাম পেলেন যিনি শ্রীনগরের প্রতিষ্ঠা করেছেন বলা হচ্ছে। কিন্তু কলহান এই অশোক সম্পর্কে যথেষ্ট বিরক্ত, তার কারণ অশোক হচ্ছেন বৌদ্ধ ধর্মের একজন গভীর অনুগামী। বরঞ্চ অশোকের তুলনায় তার ছেলে জালাউকো, জালাউকো সম্পর্কে কলহানের যথেষ্ট ইয়ে রয়েছে, কেননা জালাউকো বৌদ্ধ ধর্মের বিরোধী। এই পর্যন্ত পরিস্থিতি ছিল। সেই সময়টাতে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন, তার ছবি আমি পাইনি সেই জন্য ছবি দিতে পারলাম না, ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন গোড়ার দিকে খুব গুরুত্বপূর্ণ কিছু সার্ভের কাজ করছেন, ইতিহাস যারা চর্চা করেন তারা জানেন। ঘুরতে ঘুরতে তিনি বোধ গয়াতে গিয়ে উপস্থিত হচ্ছেন, শুধু বোধ গয়া নয়, তিনি দ্বিতীয়বার যখন ইয়ে করছেন ট্রাভেল করছেন তখন তিনি ইয়েও পাচ্ছেন, রাজগীর ও দেখতে পাচ্ছেন, এবং রাজগীরে গিয়ে তিনি শ্রেণিক নামে এক রাজার অস্তিত্বের কথাও জানতে পারছেন। শ্রেণিকই পরবর্তীকালে বিম্বিসার হিসেবে পরিচিত হবেন। যাই হোক, এই হোরেস হেমান উইলসন, ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এবং কলিন ম্যাকেনজি, কলিন ম্যাকেনজি দক্ষিণ ভারতেই চাকরি করেছেন সারা জীবন। এর পাশে যে তিনজন পণ্ডিত দেখতে পাচ্ছেন এরা হচ্ছেন তার সহযোগী, যাদেরকে নিয়ে তিনি প্রচুর প্রচুর পরিমাণে পুঁথি ম্যানুস্ক্রিপ্ট সংগ্রহ করতেন, যার মধ্যে একটা হচ্ছে দ্বাদশ শতাব্দীতে হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পর্ব। এই পরিশিষ্ট পর্ব হচ্ছে অ্যাকচুয়ালি জৈন বিভিন্ন সাধুদের জীবনী, যার মধ্যে একজন সাধু ভদ্রবাবুর কথা বলতে গিয়ে চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা গেল। ভদ্রবাহুর সঙ্গে 12 বছর দেশে দুর্ভিক্ষ চলছে, ভদ্রবাহুর সঙ্গে তিনি দক্ষিণ ভারতে চলে গেলেন এবং শ্রাবণ বেলগোলায় গিয়ে তিনি মানে শুধু যে সেখানে থেকে গেলেন তাই নয়, তিনি সিংহাসন পরিত্যাগ করলেন এবং শেষ পর্যন্ত তিনি অনাহারে প্রাণত্যাগ করেন, এরকমের বর্ণনা পরিশিষ্ট পর্বে রয়েছে। এবং এখানে এই পরিশিষ্ট পর্বে চন্দ্রগুপ্তের বাল্যকাল এবং তার যে যৌবন তার সম্পর্কে যে বর্ণনা সেটার সঙ্গে মুদ্রা রাক্ষস একটা নাটক যেটা অনুবাদ করেছিলেন উইলিয়াম জোন্স, সেই মুদ্রা রাক্ষসের অদ্ভুত মিল আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি যে মৌর্য রাজ্যটাকে বা মৌর্য বংশটাকে আমরা একটু একটু করে চিনতে পারছি। কলিন ম্যাকেনজি আরো একটা কাজ করছেন, তিনি অমরাবতীর যে ধ্বংসস্তূপ সেটাকে খুঁজে বার করছেন। এই পরিস্থিতি ছিল ভারতবর্ষ। এবার আমাদেরকে একটু শ্রীলঙ্কা চলে যেতে হবে। শ্রীলঙ্কায় একদম একটাই ছবি আমি পেয়েছি, এটা হচ্ছে আলেকজান্ডার জনস্টন, ইনিও উইলিয়াম জোন্সের মতোই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, মানে শ্রীলঙ্কায় যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় তখন প্রধান বিচারপতি ছিলেন, এবং সেখানে তিনি স্থানীয় যে বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ যে মঠগুলো রয়েছে তাদের সঙ্গে তার ভালো যোগাযোগ ছিল। সেখান থেকে তিনি মহাবংশের একটা পাণ্ডুলিপি পান, দেশে ফিরে যাওয়ার সময়কে সঙ্গে করে বগলদাবা করে নিয়ে যান, এবং সেটা একজন রেভারেন্ট বাকলি ফক্স, তার কোনো ছবি আমি পাইনি, রেভারেন্ট বাকলি ফক্সকে দিলেন, কেননা রেভারেন্ট বাকলি ফক্স ততদিনে পালি ভাষায় সুপণ্ডিত হয়ে উঠেছেন, যিনি অলরেডি একটা ডিকশনারিও লিখে ফেলেছিলেন পালি, সিংহলি এবং ইংরেজির একটা ট্রাইলিঙ্গুয়াল ডিকশনারি তিনি লিখে ফেলেছেন। এই রেভারেন্ট বাকলি ফক্সকে দিয়ে মহাবংশ অনুবাদ করানো হলো, 1833 সালে সেটা প্রকাশিতও হলো, কিন্তু সেটা খুব বেশি লোকের চোখে পড়েনি। যদি পড়ত তাহলে দেখা যেত যে মহাবংশে কিন্তু একজন ভারতীয় রাজা, বলা হচ্ছে জম্বুদ্বীপের রাজা অশোক এবং তার সঙ্গে শ্রীলঙ্কার এক রাজা, তাদের মধ্যে পেতিসা বলা হচ্ছে, তাদের মধ্যে অসম্ভব ভালো বন্ধুত্বের একটা গল্প সেখানে ছিল, কিন্তু সেটা কারোর চোখে পড়েনি। আরেকজনের ছবি দেওয়া দরকার ছিল কিন্তু সে তার কোনো ছবি অ্যাটলিস্ট নেটে খুঁজে আমি পাইনি, তিনি হচ্ছেন জর্জ টার্নার। জর্জ টার্নারের কথা আমরা একটু বাদেই আসবো। এবার আসছে জেমস প্রিন্সেপের কথা, সময় শেষ হয়ে আসছে, জেমস প্রিন্সেপে আমরা চলে এসেছি। জেমস প্রিন্সেপ ভারতবর্ষে আসেন 1819 সালে,
তিনি উইলিয়াম জোন্স, হেমান উইলসন এদের মতো সংস্কৃত জানতেন না। তিনি ছিলেন বেসিক্যালি বিজ্ঞান মানে বিজ্ঞান চর্চার লোক এবং ভারতবর্ষে এসেছিলেন তিনি অ্যাসে মাস্টার হিসেবে। কলকাতায় আজকে যেটা স্টেট ব্যাংক স্ট্যান্ড রোডের ওপর, তার গায়ে ছিল মিন্ট অর্থাৎ টাকশাল। সেই টাকশালে সোনা এবং রূপোর যে মূল্য সেটা নির্ধারণ করত অ্যাসে মাস্টার। তিনি অ্যাসে মাস্টার হিসেবে এসেছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে সকাল থেকে সন্ধে পর্যন্ত একে বিভিন্ন রকম মুদ্রা নিয়েই নাড়াঘাটা করতে হয়। বাংলায় বেশি দিন থাকলেন না, কলকাতায় বেশি দিন থাকলেন না, কিছুদিনের মধ্যেই তাকে বেনারসে নিয়ে চলে যাওয়া হয়, কেননা সেখানে ততদিনে একটা দ্বিতীয় টাকশাল খুলে ফেলা হয়েছে। সেখান থেকে তিনি কলকাতায় ফিরলেন 1830 সালে। কিন্তু এই বিভিন্ন রকমের মুদ্রা নিয়ে ঘাটাঘাটি করতে করতে, মুদ্রার গায়ে যেহেতু ছোট ছোট লেজেন্ড থাকে, ছোট ছোট কিছু হরফে লেখা থাকে, সেই লেখাগুলো পড়তে পড়তে তিনি প্রাচীন বিভিন্ন রকমের যে হরফ, সেই হরফগুলোর সম্পর্কে খুব ভালোভাবে পরিচিত হয়ে উঠেছিলেন। এই অবস্থা থেকে তিনি যখন বাংলায় এলেন ফিরে 1830 সালে, ততদিনে হেমান উইলসন চলে গেছেন। হেমান উইলসন তার হাতেই তার ব্যাটন দিয়ে এলেন। তিনি একই সঙ্গে হেমান উইলসনের অ্যাসে মাস্টারের দায়িত্বভার গ্রহণ করলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এশিয়াটিক সোসাইটির যে সেক্রেটারিশিপ সেটাও গ্রহণ করলেন এবং এখান থেকে অশোককে খুঁজে বার করার কাজটা খুব দ্রুত শুরু হল। এই যে ছবিটা উপরে দেখা যাচ্ছে, এটা উইলিয়াম জেমস প্রিন্সেপেরই তৈরি করা। 1834 সালেই মোটামুটি ভাবে তিনি হরফগুলোকে আইডেন্টিফাই করতে সক্ষম হচ্ছেন, পাশাপাশি রেখে আইডেন্টিফাই করছেন যে কোনটা কি, কোনটা কোন শব্দ। এই কাজ যখন করছেন তখন ওই জর্জ টার্নারের কথা বলছিলাম, জর্জ টার্নার ততদিনে বাকলি ফক্সের যে অনুবাদ তার বাইরে নিজের থেকে আরেকটা অনুবাদ করেছেন এবং এই অনুবাদের কাজে তিনি খালি মহাবংশ নয়, তিনি দীপবংশ, যেটা মহাবংশের আগের একটা নথি, সেই নথিকে ব্যবহার করছেন এবং তার মধ্যে দিয়ে তিনি বলবার চেষ্টা করছেন যে অশোক, তখনও পর্যন্ত তিনি আইডেন্টিফাইড নন, ভারতবর্ষে কে অশোক সে কেউ জানে না, কিন্তু একজন ভারতীয় রাজা যিনি শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে, প্রসার করবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার কথা উঠে আসছে মহাবংশের 5th চ্যাপ্টার। 20টা চ্যাপ্টারের বই, তার মধ্যে 5th চ্যাপ্টারে অশোকের জীবন সম্পর্কে ডিটেল একটা বর্ণনা পাওয়া যাচ্ছে। উইলসন গুরুত্ব দিতে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত 1836 সালে এশিয়াটিক সোসাইটি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যে জর্জ টার্নার যে অনুবাদ করেছেন সেটা ভারত সরকারের খরচে ছাপা হবে এবং সেটা সেই বছর 1836 সালেই সেটা শ্রীলঙ্কা থেকে প্রকাশিত হচ্ছে। আর ইতিমধ্যে জেমস প্রিন্সেপ যে কাজটা করলেন সেই কাজটা হচ্ছে, আমি আরো ডিটেলে দেখাতে পারলে খুবই ভালো হতো, এখানে আমি দুটো শব্দ আপনাদেরকে মানে শব্দের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে এইটা যেটার নিচে লেখা আছে দে, এইটা ব এবং ন এবং সাইলেন্ট ম, দেবনম, এটা আমরা সবাই জানি অশোকের অশোকের টাইটেল, সব জায়গায় তিনি এটাই বলেন দেবনাম পিয়পিয়দস্যি অশোক। এই শব্দ, এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো প্রিন্সেপ খেয়াল করে দেখছেন, তিনি সাঁচি থেকে ততদিনে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু এরকমের ইনস্ক্রিপশন বিভিন্ন লোকে কপি করে পাঠাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে ওই
এই শব্দগুলো, এক তো হচ্ছে এই বাক্যবন্ধটা সব জায়গায়, ফিরোজ শাহের লট, লৌড়িয়া নন্দনগড়, এলাহাবাদ ইনস্ক্রিপশন, ধৌলি, ধৌলির ছবি দেখাবো, গিরনার, সব জায়গাতে হয় সেন্টেন্স শুরুর আগে অথবা সেন্টেন্সের একদম শেষে এই শব্দটা পাওয়া যাচ্ছে। কাজেই এটা নিয়ে আগ্রহ ছিল, সেই শব্দটাকে ডিসাইফার করছেন প্রিন্সের। এক হচ্ছে এটা, যেটাকে আমরা স বলে থাকি আমরা সংস্কৃতে, যেরকম রমেশস্য, রমেশের, এইটা হচ্ছে স। আর তার সঙ্গে এই দুটো শব্দ ম এবং দ, এই শব্দগুলোকে উনি পাশাপাশি বসিয়ে বুঝতে পারছেন যে প্রথমে উনি ওই বাক্যটাকে আইডেন্টিফাই করতে পারছেন যে এটা হচ্ছে দেবস্য, বা কোনো একজন, কোনো একটা মানুষের নাম ধরে স ইনি দিচ্ছেন, কোনো একটা উপহার দিচ্ছেন, সাঁচির থেকে পাওয়া যাচ্ছে, সাঁচির স্তূপকে দান করা হয়েছে, সাঁচির বিহারকে দান করা হয়েছে, সেরকম পাচ্ছে। এবং এই করতে করতে তিনি বললেন 1837 সালের 7ই জুলাই এই লেখাটা তিনি পড়লেন, যেখানে বলা হলো যে এই শব্দকে ডিসাইফার করা সম্ভব হয়েছে এবং তার ভিত্তিতে ফিরোজ শাহের লট, যেটা ফিরোজ শাহ পাঠোদ্ধার করাতে পারেননি, যেটা উইলিয়াম জোন্স পাঠোদ্ধার করতে পারেননি, সেটা শেষ পর্যন্ত জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করলেন। এবং পাঠোদ্ধার করা মাত্র যেটা হলো যে একটা অদ্ভুত রাজার কথা আমরা খুব দ্রুত গতিতে জানতে শুরু করলাম, যিনি তার বিভিন্ন যে রক এডিক্ট তার মধ্যে বলছেন বিভিন্ন রকম খুব গুরুত্বপূর্ণ জনদরদি ব্যবস্থা নেবার কথা, রাজ্যে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে, জেলখানার কয়েদিদের জন্য শাস্তি মকুবের ব্যবস্থা করা হয়েছে, এরকম বহু বহু ভালো কাজ এর কথা আমরা জানতে পাচ্ছি। এবং সেখানে তিনি বারবার করে বলছেন যে তার সমস্ত রাজ্যের সমস্ত প্রজারাই হচ্ছেন তার সন্তান। এই রকমের যে কথাটা পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে এই আবিষ্কার, অশোককে আবিষ্কার, মানে সেই মহাবংশে বর্ণিত রাজাই যে অশোক, এবং সেই অশোকই যে এই লিপি ভারতবর্ষ জুড়ে, গিরনার ভারতবর্ষের পশ্চিমে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলে, ধৌলি ভুবনেশ্বরের কাছে অবস্থিত পূর্ব প্রান্তে, লৌড়িয়া নন্দনগড় ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত, সান্নাথি সেটা যেটা লেটেস্ট অশোকের ইনস্ক্রিপশন আবিষ্কৃত হয়েছে 1984 সালে, সেই আবিষ্কারগুলোর মধ্যে দিয়ে একটা রাজার কথা আস্তে 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 স্পষ্ট হয়ে উঠলো, তার জীবনের বিভিন্ন ঘটনা আমাদের কাছে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠলো এই 19 এবং 20 শতাব্দীতে, এবং তার মধ্যে দিয়ে অশোককে আমরা খুঁজে পেলাম। একটা হচ্ছে ধৌলি, এটা ধৌলির ইনস্ক্রিপশন, মানে এর গায়ে ইনস্ক্রিপশনটা রয়েছে। আর এটা হচ্ছে গিরনার, গিরনার বলে রাখি এটা আবিষ্কার করেছিলেন জেমস টড, যা যিনি অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান লিখছেন, তিনি এই গিরনার দেখেছিলেন 1824 সালে। তারপর ঘটনাচক্রে একজন জৈন ভক্ত, তিনি গিরনার এর পাহাড়ের মাথায় যেখানে একটা জৈন তীর্থস্থান ছিল সেখানে যাওয়ার সুবিধে করবার জন্য ডিনামাইট দিয়ে ইয়েটা উড়িয়ে দেন, বারুদ, ডিনামাইট নয়, বারুদ দিয়ে পাথরটাকে ভাঙার চেষ্টা করেন, ফলে একটা অংশ ভেঙে গিয়েছে, কিন্তু যেটুকু রয়েছে সেটা এই রকমের, আর ধৌলি এখানে রয়েছে। গিরনারে 1 থেকে 13 রকেডিক্স রয়েছে, ধৌলিতে 1 থেকে 14 গিরনারে রয়েছে, ধৌলিতে 13 নম্বরটা নেই, অ্যাকচুয়ালি ধৌলিতে 11 থেকে 13, গিরনারের 11 থেকে 13 রকেডিক্স নেই,
13 নম্বরটা না থাকাই স্বাভাবিক, কারণ 13 নম্বরে অশোক বলছেন যে তিনি কলিঙ্গ জয় করার সময়তে কি ভয়ঙ্কর হিংসার আশ্রয় নিয়েছিলেন, সেটা গিরনারের 13 নম্বর এডিক্টে বলা হয়েছে। ধৌলি যেটা কলিঙ্গতে অবস্থিত, কলিঙ্গের মানুষকে তিনি স্বাভাবিকভাবেই কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চাননি। এর মধ্যে দিয়ে একটা গল্প বেরিয়ে আসছে। এই ইউরেকা মোমেন্ট যেটা বললাম, সেইটা হচ্ছে এই সব জায়গাতে আপনারা খেয়াল করুন, এই শেষটা হচ্ছে এই রকমের একটা শব্দ দিয়ে, এবং তার সঙ্গে তার আগে জুড়ে থাকছে এই রকমের একটা অক্ষর যেটা হচ্ছে স। এই তিনটাকে আইডেন্টিফাই করার পরেই, এবং এটা আইডেন্টিফাই জেমস প্রিন্সেপ করতে পেরেছিলেন, কারণ তার কয়েকদিন আগে এই 1837-এ যখন তিনি এটাকে পাঠোদ্ধারে করে সবার সামনে উপস্থাপন করলেন এশিয়াটিক সোসাইটির মাসিক অধিবেশনে, ঠিক তার কয়েকদিন আগে তিনি একটা কয়েন থেকে, সৌরাষ্ট্র থেকে আসা কয়েন থেকে এই শব্দটার পাঠোদ্ধার করতে পেরেছিলেন। এই তিনটেকে তিনি আইডেন্টিফাই করার পরেই ঝটঝট করে তিনি 33টা যে টোটাল ভাওয়েল এবং কনসোনেন্ট, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ব্রাহ্মী লিপিতে রয়েছে, প্রাকৃত ভাষাতে রয়েছে, সেটাকে পরপর পড়ে ফেলছেন, এবং তারপর থেকে তিনি একের পর এক পাঠোদ্ধার করছেন। বেশি দিন বাঁচেননি, তারপর 1839 সালেই তিনি মারা যান। কিন্তু তিনি যে কাজটা করে গেলেন, সেই কাজের মধ্যে দিয়ে আমরা অশোককে খুঁজে পেলাম। এই যে অশোককে খুঁজে পেলাম, শেষ করি আমি আর জাস্ট মানে 2 মিনিট সময় নেব। অশোকের আবারও বললাম যে অশোকের আবিষ্কারের কাজ আজও চলছে, শেষ হয়নি। এরপরেই আসবেন আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম এসেছিলেন 1833 সালে, জেমস প্রিন্সেপের সঙ্গে কাজ করেছিলেন, এবং পরবর্তীকালে যেরকম বললাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি প্রথম সার্ভেয়ার জেনারেল হয়েছিলেন। এই আলেকজান্ডার কানিংহাম এরপর একটা অন্য কাজ শুরু করবেন, তিনি চৈনিক যে সমস্ত পরিব্রাজক ছিলেন ফাহিয়ান হিউয়েনসাং, তাদের পায়ে পায়ে, আক্ষরিক অর্থে পায়ে পায়ে, তারা যে রাস্তার বর্ণনা দিয়েছেন সেই রাস্তা ধরে ঘুরতে ঘুরতে তিনি আরো বহু জায়গা আবিষ্কার করছেন, যার মধ্যে দিয়ে অশোককে আরো স্পষ্ট করে তুলে ধরা সম্ভব হচ্ছে। এবং তার ভিত্তিতে তিনি বেশ কিছু এপিগ্রাফিস্ট, যার মধ্যে ভান্ডারকার রয়েছেন, যার মধ্যে রাজেন্দ্রলাল মিত্র রয়েছেন, যার মধ্যে সেনার্ট রয়েছেন, এদেরকে নিয়ে কর্পাস ইনস্ক্রিপশনম ইন্ডিকারম বলে একটি মহাগ্রন্থ ভলিউম 1, যেটা পুরোটাই অশোকের লিপি কে নিয়ে তৈরি, সেটা পাবলিশ করছেন, যার ভিত্তিতে অশোক খালি ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে আরো একবার উপস্থাপিত হচ্ছেন। আর কেন অশোককে আমরা মেনে নিলাম, বা অশোক স্তম্ভকে কেন আমরা আমাদের জাতীয় প্রতীক হিসেবে মেনে নিলাম, কেন অশোক চক্রকে আমরা আমাদের তেরঙ্গার মাঝখানে স্থাপন করলাম, এটার গল্পটা একদম আধুনিক ইতিহাসে আমাদেরকে নিয়ে আসে। খেয়াল করে দেখুন, ভারতবর্ষ 1846-47 ভয়ঙ্কর রকমের ভ্রাতৃঘাতী দাঙ্গার মধ্যে দিয়ে জন্ম নিয়েছে দুটো, আলটিমেটলি তিনটে স্বাধীন দেশ। সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জাতি দাঙ্গায় বিধ্বস্ত যে জাতি, তার কাছে ওই ফিরোজ শাহের লাঠে, ফিরোজ শাহের লাঠি বা অশোকের লিপি, অশোকের যে স্তম্ভ, সেই লিপিতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা ছিল, সেটা হচ্ছে সমস্ত মানুষের নিজের ধর্ম পালন করবার স্বাধীনতা। সর্বধর্ম সমভাব, এই যে আদর্শ, এই আদর্শটাকেই স্বাধীন ভারত তার নিজের আদর্শ বলে মেনে নিতে চেয়েছে। সেই জন্যেই যে রাজাকে আমরা কেউ জানতাম না 19 শতাব্দীর আগে, যিনি সম্পূর্ণ বিস্মৃতির অন্ধকারে ছিলেন, তিনি শুধু উজ্জ্বল হয়ে উঠেছেন তাই নয়, তার আদর্শটাকে একটা স্বাধীন জাতি, তারা তাদের নিজস্ব যে প্রতীক এবং তার নিজস্ব যে ঐতিহ্য, তার অন্যতম বলে মেনে নিয়েছে।
ধন্যবাদ। আমার কথা শেষ। ধন্যবাদ স্যার, এতক্ষণ আমরা আপনার প্রাঞ্জল এবং অতি সুন্দর বক্তব্য শোনার সুযোগ পেলাম। বিভাগের তরফ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। সব থেকে বড় কথা, আজকে আপনার এই বক্তব্য শোনার পরে নতুন করে নিজেকে অনেকটা শিক্ষার্থী মনে হচ্ছে, অনেক কিছু জানবার শুনবার সুযোগ পেলাম। সেই জন্য বিভাগীয় ছাত্রীদের তরফ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি বিভাগীয় অধ্যাপিকা ডক্টর মধুমিতা মণ্ডল ম্যাডামকে অনুরোধ করব অনুষ্ঠানটি আগে সঞ্চালনা করে সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। মধুমিতা দি আছেন? মধুমিতা আছি, হ্যাঁ আছি আছি। ধন্যবাদ শ্রেষী, অসংখ্য ধন্যবাদ সৌভিকদাকে। মনে হলো আবার সেই ছাত্র বস্তায় ফিরে গেছি, সেই পিপিটি দেখানো, ওটা আমাদের কাছে খুব বিস্ময় ছিল তখন। প্রথমবার আমি যতটা মনে করতে পারি আমাদের আমার অভিজ্ঞতায় প্রথমবার আমি পিপিটি দেখেছিলাম সেমিনারে। তো যাই হোক, উপস্থিত আমাদের যে ছাত্র ছাত্রীরা এতক্ষণ শুনলো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তারা চ্যাট বক্সে কিছু লিখলে বা কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারে। আর আর সব এখানে ম্যাম কি আছেন, প্রিন্সিপাল ম্যাম আছেন? আচ্ছা, এখানে দুটো কথা বলে নিই, আমাদের আইকিউএস এর যে কোয়ার্ডিনেটর উনি প্রচন্ড অসুস্থ দুদিন ধরে, ফলে আজকে উপস্থিত থাকতে পারেননি। আর এই সব কিছু সম্ভব হয়েছে যার জন্য আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নিরন্তর আমাদের সব কাজে উৎসাহ দিয়ে গেছেন। যখন যেটা মানে ওনার কাছে জাস্ট প্রস্তাবটুকু ফেলা, উনি তারপর সব ব্যবস্থা একদম খুব স্মুথলি করে দেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। মানে ওনার সহযোগিতায় এবং ওনার উৎসাহে আমরা এই সমস্ত কিছু করতে পারছি। আর শ্রেয়সীকে অসংখ্য ধন্যবাদ, শ্রেয়সী এবং আমার ডিপার্টমেন্টের অন্যান্য সমস্ত সহকর্মীকে, কারণ তারা সব কিছুতে সব সময় সঙ্গে থেকেছে। আর শেষমেশ আমি সৌভিকদাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। সৌভিকদা অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে শ্রেয়সী, লেফট করছি সবাই তাহলে। হ্যাঁ ধন্যবাদ মধুমিতা দি। ও এখানে একটা ফিডব্যাক ফর্ম আছে, ছাত্রীরা সবাই এটা ফিল আপ করো, ফিল আপ করে তারপর বেরিও। ওকে সৌভিকদা তুমি লিভ করো, পরে কথা বলছি। ওকে পরে কথা বলছি, ঠিক আছে, ঠিক আছে। কি বলছো বলো তো? না দেখা যাচ্ছে না, এবার এসো।